বন্ধুরা, টেক বেঙ্গল ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনারা ঘরে বসে অনলাইনে মোবাইল অ্যাপসের মাধ্যমে 25টা প্রকল্পের ফর্ম ফিল আপ করতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ ফর্মটি ঠিক মতো সাবমিট করতে পারলে আপনারা ঘরে বসে আপনাদের অ্যাকাউন্টে 1000 টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে আবেদন করবেন এবং কারা এই প্রকল্পের জন্য যোগ্য, সমস্ত কিছু তথ্য আপনারা এই ভিডিওটিতে জানতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটিতে সমস্ত তথ্য আমরা জেনে নিই। আর ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, এরকম গুরুত্বপূর্ণ আপডেটস পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি দেখা যাক। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে কিছুদিন আগে রাজ্য সরকার 25টা প্রকল্পের কথা ঘোষণা করেছিল, যাতে সাধারণ মানুষ যারা কর্মহীন হয়ে পড়েছে তাদেরকে কিছুটা হলেও সাহায্য করা যায়। এই প্রকল্পে সকলকে 1000 টাকা করে দেওয়া হবে। কিন্তু এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে মানুষ ফর্ম জমা দেওয়ার জন্য ভিড় শুরু করেছিল, তাতে সোশ্যাল ডিস্টেন্স বজায় থাকছে না, তাই সরকার বাধ্য হয়ে এই প্রকল্পের ফর্ম জমা নেওয়া বন্ধ করে দেয়। রাজ্য সরকারের তরফ থেকে আরেকটি নোটিশ জারি করে বলা হয় যে আপনাদের কোথাও ফর্ম গিয়ে জমা করতে হবে না, আপনারা এই ফর্ম বাড়িতে বসে ফিল আপ করে সাবমিট করতে পারবেন। এতে আপনাদের কাছে একটি স্মার্টফোন থাকতে হবে। তো বন্ধুরা, কিভাবে আবেদন করবেন? অনলাইনে আবেদন করার জন্য আপনাদের 3টি ধাপ রয়েছে। 3টি ধাপে আবেদন করার পর ফর্মটি পুরোপুরিভাবে সাবমিট হয়ে যাবে। বন্ধুরা, প্রথম স্টেপে আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে গুগল প্লে স্টোর থেকে 25টা যে অ্যাপটি আছে সেটাকে ইনস্টল করতে হবে আপনাদের মোবাইলে, অথবা আপনাদের যে সরকারি ওয়েবসাইট আছে 25টা.wb.in ওয়েবসাইট থেকেও আপনারা এই 25টা অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইলে আপনারা ইনস্টল করতে পারেন। তো বন্ধুরা, এই অ্যাপসটির নাম হচ্ছে 25টা। তো বন্ধুরা, আপনারা কিভাবে আবেদন করবেন? আপনাদের মোবাইলে 25টা অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়ার পরে সেটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের মোবাইল নাম্বারটি এন্টার করবেন। এন্টার করার পরে ওটিপি আসবে। ওটিপি আসার পরে ওটিপি ভেরিফাই করবেন। ভেরিফাই করার পরে আপনাদেরকে আপনাদের যে সমস্ত ডকুমেন্ট রয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং ব্যাংকের ডিটেলস, এই সমস্ত তথ্য দিয়ে আপনারা ফর্মটিকে ফিল আপ করবেন এবং সাবমিট করবেন। বন্ধুরা, এরপরে আসা যাক 3 নম্বর স্টেজে। 3 নম্বর স্টেজে আপনাদেরকে কী করতে হবে? আপনারা যারা অ্যাপ্লাই করবেন তাদের ফর্ম ভেরিফাই কারা করবে, এই ভেরিফিকেশন আপনারা যারা গ্রামে থাকেন তাদের ফর্মটি দেখবে বিডিও অফিস, আর যারা একটু শহরের দিকে আছেন তাদের ফর্মগুলি দেখবে এসডিও অফিস, এবং যারা কলকাতার দিকে আছেন তাদের ফর্ম দেখবে মিউনিসিপ্যাল কর্পোরেশন। তাদের কাছে যদি আপনি এলিজিবল হন তাহলে ওনারা আপনার ফর্মটিকে পাঠিয়ে দেবে ডিএম অফিস। সুতরাং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে আপনার নিজের জেলার অফিসে, এখানে পাঠিয়ে দেওয়ার পর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস আপনার অ্যাপ্লিকেশনটাকে ফাইনালি অ্যাপ্রুভ করবে। তারা যদি আপনার ফর্মটিকে বা অ্যাপ্লিকেশনটিকে অ্যাপ্রুভ করে তাহলে আপনার ফর্মটি সাবমিট হয়ে গেছে। এছাড়া আপনি এই ওয়েবসাইটে, আপনারা স্ক্রিনে যে ওয়েবসাইটের অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন, যেখানে আপনার মাউস কার্সারটি ঘোরাফেরা করছে, এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটের অ্যাড্রেস, এই ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন যে আপনার নামটি এই লিস্টে আছে কি না। যদি আপনার নাম এই লিস্টে থাকে তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে আর আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1000 টাকা পেয়ে যাবেন। আর যদি এই সাইটে আপনার নাম লিস্টে না থাকে তাহলে আপনি এই প্রকল্পের জন্য এলিজিবল নন, সুতরাং আপনি টাকা পাবেন না। তো বন্ধুরা, এই প্রকল্পের সুবিধা পেতে গেলে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যে সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করলে আপনারা এই সুবিধাগুলো পাবেন। তো চলুন বন্ধুরা, দেখে নিই কারা কারা এই প্রকল্পের সুবিধাগুলি পাবে। পরিবারের মধ্যে যে ব্যক্তি আবেদন করবে তাকে সেই পরিবারের একমাত্র উপার্জনকারী হতে হবে। তো বন্ধুরা, আপনি যদি পরিবারে একমাত্র উপার্জনকারী হয়ে থাকেন তাহলে আপনি এই সুবিধাটাই পাবেন। তো বন্ধুরা, 2 নম্বর যে ক্রাইটেরিয়াটি রয়েছে সেটা হলো যে আবেদন করবে সে যাতে কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টরে কোনো চাকরিজীবী না হয়। প্রাইভেট বা গভর্নমেন্ট সেক্টরে চাকরিজীবী হলে আপনারা এই অ্যাপ্লিকেশনটির সুবিধা পাবেন না। তো বন্ধুরা, 3য় যে ক্রাইটেরিয়াটি রয়েছে সেটা হলো আপনি কোনো সোশ্যাল পেনশন যদি পেয়ে থাকেন তাহলে এই প্রকল্পের আবেদন করতে পারবেন না। বন্ধুরা, সোশ্যাল পেনশন মানে বৃদ্ধ ভাতা, হ্যান্ডিক্যাপ ভাতা, এই সমস্ত ভাতা বা সরকারি কোনো যদি ভাতা পেয়ে থাকেন বা পেনশন পেয়ে থাকেন তাহলে এই সুবিধাটা আপনারা নিতে পারবেন না। 4 নম্বর ক্রাইটেরিয়াটি হলো আপনি যদি সামাজিক যোজনার অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাহলে আপনি এতে অ্যাপ্লাই করতে পারবেন না। সুতরাং আপনি যদি জব কার্ডের ওয়ার্কার হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন না। 5 নম্বর ক্রাইটেরিয়াটি হলো আপনি যদি কৃষিকাজে যুক্ত থাকেন, অর্থাৎ আপনার যদি জমি থাকে, আপনি সেই জমিতে কৃষিকাজ করে থাকেন, সেক্ষেত্রেও আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। 6 নম্বর ক্রাইটেরিয়াটি হলো একটা ফ্যামিলি থেকে একজনে আবেদন করতে পারবে, একের বেশি এখানে আবেদন করতে পারবে না। 7 নম্বর ক্রাইটেরিয়াটি হলো আপনার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ইউনিক হতে হবে, তাহলে এই সুবিধাটা আপনারা পাবেন। তো বন্ধুরা, আরেকটু কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেটা আমি একটু মুখে বলে দিচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা, এছাড়া যদি আপনার SSY বা সামাজিক সুরক্ষা যোজনার কোনো আপনার বই থাকে, পাসবুক থাকে, তাহলে আপনি এই স্কিমের অন্তর্ভুক্ত হতে পারবেন না। তো বন্ধুরা, যারা মজুর শ্রমিক রয়েছে, দিন মজুর শ্রমিক যারা দিন আনে দিন খায় এবং করোনা ভাইরাসের জেরে তাদের যাদের উপার্জনের রাস্তা বন্ধ হয়ে গেছে, সেই সমস্ত শ্রমিক, দিন মজুর এবং শ্রমিকরাই এই 25টা প্রকল্পটির সুবিধাটা নিতে পারবে। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি 25টা প্রকল্পের সরকারি ওয়েবসাইটে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে লেখা আছে ডাউনলোড দ্য অ্যান্ড্রয়েড অ্যাপ, এই বাটনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, আমি ক্লিক করলাম,
ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে আপনার মোবাইল বা কম্পিউটারে, এই দেখুন এখানে আপনার সেভ হচ্ছে, অ্যাপসটি এখানে সেভ হচ্ছে। ঠিক একই রকমভাবে আপনারা যদি এখানে ক্লিক করেন আপনাদের মোবাইলে এই অ্যাপ্লিকেশনটি সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে সেটাকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনারা বাকি যে কাজটা আমরা যেভাবে বললাম, যে সমস্ত আপনাদের তথ্য রয়েছে, ব্যাংকের ডিটেলস, আপনাদের আধার কার্ডের ডিটেলস, ফোন নাম্বার, সেই সমস্ত তথ্য দিয়ে আপনারা সাবমিট করবেন। করার পরে ফাইনাল সাবমিট হয়ে যাবে এবং আপনারা অপেক্ষা করবেন এবং মাঝে মাঝে সরকারি ওয়েবসাইটটিকে চেক করবেন আপনাদের স্ট্যাটাসটা। তো বন্ধুরা, আজকে এই ছিল ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন বাটনটি অ্যাক্টিভ করে দেবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো।